গুড এভরিবডি এখন আমরা জীবনের উৎপত্তি সংক্রান্ত রাসায়নিক বিবর্তনবাদ বা কেমোজেনি তথা এর সপক্ষে বিজ্ঞানী মিলার ও উরের পরীক্ষা ও তার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ বা কেমোজেনি বিজ্ঞানী হ্যালডেন ওপারিন ধারণা দিয়েছিলেন যে আদিম পৃথিবীর অক্সিজেনবিহীন পরিবেশে অধিক তাপমাত্রায় খরণ ও ইউভি ইউভিরসির প্রভাবে বিভিন্ন সরল অজৈব অণু পরস্পর বিক্রিয়া করে জটিল জৈব অণু সৃষ্টি করে এই ঘটনার প্রথম পরীক্ষামূলক পর্যবেক্ষণ করে দেখান বিজ্ঞানী স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে মিলার ও উরে একটি পাঁচ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন গোল পাত্র তৈরি করে তাতে দুটি টাংস্টেন ইলেকট্রড যুক্ত করেন ফ্লাস্কটিকে একটি ঘনীভবন যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয় যাতে দুটি নল যুক্ত থাকে একটি দিয়ে ঠান্ডা জল ঢোকে আর একটি দিয়ে গরম জল বেরিয়ে যায় ঘনীভবন যন্ত্রের পরে একটি ইউ আকৃতির নল আছে যার মধ্য দিয়ে উৎপন্ন পদার্থ জমা হতে পারে এরপরে একটি ছোট ফ্লাস্ক থাকে যা নলের সাহায্যে বড় ফ্লাসটির সঙ্গে যুক্ত থাকে পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রটির বড় ফ্লাস্কে মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন টু ইস ওয়ান টু টু অনুপাতে নিয়ে তার সঙ্গে ছোট ফ্লাস থেকে ফুটন্ত জলে জলে বাষ্পকে যোগ করা হয় এরপর গ্যাসীয় মিশ্রণটিকে বিচ্ছুরিত তরিতের মধ্য দিয়ে অনবরত চালনা করা হয় তারপর বড় ফ্লাস্টিক থেকে নির্গত গ্যাসীয় মিশ্রণকে ঠান্ডা জলের মধ্য দিয়ে চালনা করে ঘনীভূত করা হয় এবং ঘনীভূত তরলকে পুনরায় বাষ্পীভূত করা হয় ও বাষ্পীভূত তরলকে বিচ্ছুরিত তরিতের মধ্য দিয়ে অনবরত চালনা করা হয় এইভাবে সমগ্র পরীক্ষা ব্যবস্থাটিকে এক সপ্তাহ ধরে চালু রাখা হয় এক সপ্তাহ পরে ঘনীভবন যন্ত্রের ইউ আকৃতির নলে জমা জৈব যৌগগুলিকে ক্রোমাটোগ্রাফিক বিশ্লেষণের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখেন যে সেখানে গ্লাইসিন অ্যালানিন গ্লুটামিক অ্যাসিড ফর্ম্যাল ডিহাইড ইত্যাদি নানা ধরনের জৈব যৌগ সৃষ্টি হয়েছে এই পরীক্ষা থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হয়েছে অর্থাৎ প্রমাণিত হয় আদিম পৃথিবীর অক্সিজেনবিহীন বিচারক পরিবেশে তাপশক্তি শক্তি ও ইভিরসির প্রভাবে বিভিন্ন সরল অজৈব অণু যেমন মিথেন অ্যামোনিয়া জল থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি হয় যা সমুদ্রে গরম তরল সুপ বা হর ডায়লুট উৎপন্ন করে থাকে এবং সেখান থেকে কোয়াসারভেট ও জীবন সৃষ্টি হয়ে থাকে জীবনের উৎপত্তির এই বিভিন্ন পর্যায়গুলিকে যদি আমরা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ছিল যে তাপমাত্রায় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থগুলির অনুগঠন করে অবস্থান করা সম্ভব ছিল না তাই সেই সময় কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থগুলি পরমাণু হিসেবে অবস্থান করত পরবর্তীকালে যখন পৃথিবী ঠান্ডা হয় তখন এই মুক্ত পরমাণুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বিভিন্ন অজৈব অণু সৃষ্টি করে যেমন দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় হাইড্রোজেন অণু হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জলের অণু তথা জলীয় বাষ্প কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড মিথেন অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস সৃষ্টি করে যেগুলিকে বলা হয় নবীন পৃথিবীর গ্যাস এই সকল অজৈব অণুগুলি উচ্চ তাপমাত্রা বৈদ্যুতিক শক্তি ও ইউভি রশ্মির প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সৃষ্টি করে থাকে নানা ধরনের সরল জৈব যৌগ যেমন মিথেন জলের সঙ্গে বিক্রিয়া করে সরল শর্করা তথা গ্লিসারল ফ্যাটি অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে থাকে মিথেন অ্যামোনিয়া জলিবাষ্প এগুলি আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে প্রোটিনের সরল গঠন তথা অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে আবার মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সায়নাইড জলিবাষ্প এগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পিউরিন পিরিমিডিন ইত্যাদি সরল জৈব যৌগ সৃষ্টি করে থাকে এই সকল সরল জৈব যৌগগুলি থেকে সৃষ্টি হয়ে থাকে জটিল জৈব যৌগ যেমন সরল শর্করা একত্রিত হয়ে গিয়ে সৃষ্টি করে পলিস্যাকারাইড বা বহু শর্করা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করে থাকে জটিল যৌগ ফ্যাট আবার অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে সৃষ্টি করে প্রোটিন নাইট্রোজেনমূলক খার অর্থাৎ এক ব্যাকাধিক পিউরিন ও পিরিমিডিন তার সঙ্গে শর্করা ফসফেট এগুলি যুক্ত হয়ে সৃষ্টি করে থাকে নিউক্লিওটাইড এইভাবে আদিম পৃথিবীতে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ উৎপন্ন করে পরবর্তীকালে ওই সকল জটিল জৈব যৌগকে ঘিরে আবরণ সৃষ্টি হয় যাদের বৃদ্ধি ও বিভাজন লক্ষ্য করা যায় সৃষ্টি হয় সার্ভেট বা মাইক্রোস্ফিয়ার তারপর সৃষ্টি হয় আর তথা প্রোটিন জগত আর থেকে সৃষ্টি হয় ডিএনএ পরবর্তীকালে কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি করে আদি প্রো কোষ সেখান থেকে সৃষ্টি হয় প্রো কোষ এইভাবেই জীবনের রাসায়নিক উৎপত্তি ঘটে থাকে এই প্রসঙ্গে কয়েকটি বিষয় মনে রাখা ভালো যেমন হট ডাইলুট স্যুপ বাংলায় বলে তপ্ত লঘু তরল বিজ্ঞানী হ্যালডেনের মতে প্রাচীন পৃথিবীর জৈব যৌগ মিশ্রিত সমুদ্রের উত্তপ্ত জলকে বলা হয় হট ডাইলুট স্যুপ কোয়াসারভেট বিজ্ঞানী ওপারিমের মতে তপ্ত লঘু তরল থেকে বৃহদাকার জৈব অণুগুলি আন্ত আণবিক বল দ্বারা আকৃষ্ট হয়ে পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ কোলোয়েড বিন্দু গঠন করে যেটি শর্করা প্রোটিন ও ফ্যাট দ্বারা গঠিত তাকে বলা হয় কোয়াসারভে আবার বিজ্ঞানী ফক্সের মতে একটি অর্ধবেদ্য পর্দা বেষ্টিত কেবলমাত্র প্রোটিন বা কিছু ক্ষেত্রে প্রোটিন ও পলিস্যাকারাইড নির্মিত যে বৃহৎ কোলোয়েড বিন্দু লক্ষ্য করা যায় তাকে বলা হয় মাইক্রোস্ফিয়ার এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে অবায়ুজীবী পরভোজী ও কেমোহেটারোট্রফ প্রকৃতির আদি কোষ গঠিত হয় তাকে প্রোটোসেল বা প্রোটোবায়ন বলা হয় বেশ এখনকার মতো এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো